কাজের থেকেও ব্যক্তি জীবন নিয়ে সবসময়ই আলোচনায় চিত্রনায়িকা পরিমনে। এবারে তার অভিনীত ওয়েব সিরিজ পাফ ড্যাডি প্রচার, সম্প্রচার এবং প্রদর্শন তিন দিনের মধ্যে বন্ধ করার জন্য আইনি নোটিশ দিয়েছেন এক আইনজীবী। সুপ্রিম কোর্ট এবং কুমিল্লা জজ কোর্টের আইনজীবী জয়নাল আবেদিন মাঝহারি এই নোটিশ পাঠিয়েছেন। বিস্তারিত দেখব প্রতিবেদনে। ওটিটি প্ল্যাটফর্মে চলছে ওয়েব সিরিজ পাপ ডেডি। এতে আবেদনময়ী চরিত্রে অভিনয় করেছেন পরিমণি। পুরো ওয়েবে অশ্লীলতার ছড়াছড়ির অভিযোগ করেছেন এক আইনজীবী। গত 24 সেপ্টেম্বর ইমেইলের মাধ্যমে ও ডাকযোগে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বিটিসিএল চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডির ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানের কাছে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। আইনি নোটিশে বলা হয়েছে, সুনির্দিষ্ট নীতিমালা না থাকার সুযোগে সুকৌশলে পরবর্তী প্রজন্মের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিয়ে তাদের বিপথে নেয়ার মানসে এবং সহজে টাকা উপার্জনের জন্য একটি মহল ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহার করছেন। সম্প্রতি এই প্ল্যাটফর্মে অসংখ্য অশ্লীল ওয়েব সিরিজ রিলিজ করা হচ্ছে। আমাদের প্রাপ্ত তথ্য মতে এমন অসংখ্য মুভি রয়েছে এসব প্ল্যাটফর্মের, প্রায় সকল মুভিতেই কম বেশি যৌন সুরসুরির দৃশ্যসহ ব্যাপক হারে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা দেশীয় সংস্কৃতি বিরোধী গল্প ও দৃশ্য উপস্থাপন করা হয়েছে। নোটিশে আরও বলা হয়েছে, আগামী তিন দিনের মধ্যে পাপ ডেডি ওয়েব সিরিজের প্রদর্শনী বন্ধ করা, সেন্সর বোর্ড পুনর্গঠন করে তাতে সংশ্লিষ্ট বিষয়ে পারদর্শী ব্যক্তি, কমপক্ষে আইন বিষয়ে অভিজ্ঞ এবং ধর্মীয় পণ্ডিত যুক্ত করা, ওটিটি প্ল্যাটফর্ম সহ ইউটিউব ফেসবুকে অর্থাৎ অনলাইনে প্রদর্শনের জন্য নির্মিত সব ভিডিওর জন্য সেন্সর নীতিমালা প্রণয়ন করে কঠোরভাবে প্রয়োগ করা, কোনো শৈল্পিক ছোঁয়া বহির্ভূত অশ্লীল ইঙ্গিতবাহী সব অডিও ভিডিও গল্প কার্টুন পিকচার আপলোডের নীতিমালা প্রণয়ন করা। এসব অডিও ভিডিও গল্প কার্টুন পিকচার আপলোড করা হলে ফিল্টারিংয়ের মাধ্যমে যাচাই বাছাই করে দ্রুত মুছে ফেলা ও দোষীকে আইনের আওতায় আনাসহ সময় উপযোগী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও নোটিশে বলা হয়। আইনজীবী জয়নাল আবিদিন মাঝারি বলেন, এটি দায়িত্ববোধ থেকে বলছি, আমাদের সন্তানরা কি দেখছে এসব নিয়ে কথা না বললে এটা অব্যাহত থাকবে। আমরা চাই চলচ্চিত্র নির্মাণ কর্তৃপক্ষ নিয়মিত নিয়ম শৃঙ্খলার মধ্যে সুস্থ ধারার চলচ্চিত্র আনুক, আমাদের সন্তানরা যেন ওই চলচ্চিত্র দেখে কিছু শেখে। এসব চলচ্চিত্রে শেখার কিছুই নেই। আমরা আশা করি কর্তৃপক্ষ বিষয়টি দেখবে এবং এটি বন্ধ করবেন। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ।